যখন ভয়ের গরম নিঃশ্বাস গলা পর্যন্ত পৌঁছে যায়, তখন চোখ ও পিছন ফিরে দেখতে অস্বীকার করে। দরজা বন্ধ করে দাও, জানালায় তালা লাগিয়ে দাও, টেলিফোনের ঘন্টা বাজতে দিও না, কারণ এখন শব্দ অন্য পৃথিবী থেকে আসবে, যেখানে যাওয়া কেবল কঠিনই নয়, যেখান থেকে ফিরে আসা অসম্ভব। এই বিমি তাড়াতাড়ি বাড়ি যাবার মেয়ে নয়, 12টা অবধি বসে থাকবে এখানে। মানুষ প্রমোশনের জন্য কি না কি করতে পারে। বাই বিমি। বাই। আচ্ছা, আর কতক্ষণ থাকবে এখানে? এই 1.5 ঘন্টা আর। ওকে। Oh!
করছো? গোটা অফিস পরিষ্কার করতে হয়। এত মাটি কোথা থেকে এলো? মাটি? আপনি এদিক দিয়ে এসেছিলেন না? হ্যাঁ, কিন্তু কিন্তু আমি যখন এসেছিলাম তখন কোনো মাটি তো ছিল না। তাহলে এই মাটি কোত্থেকে এলো? এই মাটি, এই মাটি আমার পেছনে কেন পড়ে আছে? আপনি ভয় পাবেন না, আমরা আসছি। আমাকে তাড়াতাড়ি বার করো। Oh!
ম্যাডাম তো মরে গেল। পুলিশকে ডাকো। একদম আওয়াজ করবেন না, কিন্তু আওয়াজ করবে না। আজকে শরীর কেমন আছে ডাক্তারবাবু? যেমনটা রোজই থাকে, ওনাকেই প্রশ্ন করে দেখো শরীর কেমন আছে। এনার শরীর তো ঠিকই হওয়ার কথা ডাক্তারবাবু। রাঘব, প্রিয়া সুস্থ হয়ে ওঠাটা খুব মুশকিলের। ডাক্তারবাবু, মুশকিল অসম্ভব তো নয় না? ঠিক আছে, যেমন তুমি ভাবো। হে প্রিয়া, এটা তোমার জন্য। দেখো, তুমি এই লোকগুলোর কথা একদম শুনবে না, এরা উল্টোপাল্টা যা তা বকতেই থাকে। একবার তাড়াতাড়ি তুমি ঠিক হয়ে যাও, ব্যাস তারপর দেখো কেমন করে জব্দ করি এই লোকগুলোকে। আরে এই দেখো, হরি কাকা এসেছে, আমাদের জন্য গরম গরম খাবার এনেছে। কাকা এখানেই দিন, এই টেবিলেই পরিবেশন করুন। ও তোমার কথা শুনতে পায় না। তাহলে এই খাবার কার জন্য এনেছেন আপনি? তোমার জন্য। না কাকা, এটা ভুল। প্রিয়া, ইনি মিথ্যে বলছেন। আরে ও ও তো শুনতে পায় না। ও সব কিছু শুনতে পায়, সব কিছু বুঝতে পারে ও। শ্বাস এখনো চলছে ওর, ও উঠবেই একদিন, আর সব কথা আমায় শোনাবে, প্রতি কথা। আর আর যেটা যেটা আপনি বলছেন না, ওই কথাও। যদি এমনটাই হয় তাহলে আমার থেকে খুশি আর কে হবে? কিন্তু এমনটা কোনোভাবেই হবার নয়। কাকা এই দেখুন, এই দেখুন আপনি, এইটা প্রিয়ার ফটো, এটা প্রিয়ার আত্মা। প্রিয়ার আত্মা আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে কাকা, আর আমি ওই আত্মাকে খুঁজে বার করবই। দেখে তো মনে হচ্ছে কোনো জানোয়ারই মেরেছে। এখানেও তো ওরকমই মাটি আর ঠিক ওরকমই ঘাস পাতা। একটার পর একটা পাঁচটা মৃত্যু, দুদিনে পাঁচটা মৃত্যু। বিমি তো কখনো লিফটে উঠতই না। কেন উঠতো না ও লিফটে? লিমি তো লিফটে আর বন্ধ ঘরের মধ্যে ভয় পেত, ও কখনো কোনোদিন লিফটে যেত না। তাও ও লিফটের ভিতরে গেছিল। যদি 20 তলা অব্দি যেতে হতো তাও ও যেত না, ও সবসময় সিঁড়ি দিয়ে যাতায়াত করত। তাহলে ও লিফটে গেলই বা কেন? যেই এই কাজটা করে থাকুক না, নিশ্চয়ই ওই ওকে জবরদস্তি করেছে লিফট দিয়ে যাওয়ার জন্য। রাঘব, যামিনী। হ্যাঁ হাস। এখানে মাটির চিহ্নগুলো কিছুটা আলাদা। এই দেখ, এখানে মাটি রয়েছে, এখানে রয়েছে, এখানেও রয়েছে, এখানেও রয়েছে, এখানে কিন্তু নেই, আর তারপর এখানেও নেই। মাটির চিহ্নগুলো এরপর এখান থেকে শুরু হচ্ছে, এখানে, এখানে, এখানেও, আর তারপর ওখানে। মাটির চিহ্নগুলো ওখানে রয়েছে, ওখানে রয়েছে, কিন্তু এখানে এই এরিয়াতে মাটির চিহ্ন একদমই নেই। মানে ও মানে যদি এটা কোনো মানুষ হয় যে প্রতি পদে পদে মাটি ফেলতে থাকে, তাহলে ও এখানে এই এরিয়াতে মাটি কেন ফেললো না? মানুষই যদি হবে তাহলে খুন করার পর মাটি কেন ফেলছে? এ কোনো মানুষ নয় আমিনি, এটা কোনো শক্তি যা হঠাৎ করে কোথাও থেকে জন্ম নিয়েছে। হ্যাঁ, আর যদি এটা কোনো শক্তি হয় তাহলে ও আসার পর মাটি আসে, রাইট? মনে তো সেরকমই হচ্ছে ইয়ামিনি, যেখানে যেখানে এই শক্তি যাবে সেখানে এরকম মাটি পাওয়া যাবে। আমার তো মনে হয় ম্যাডাম এই জন্য ভয় পেয়েছে কারণ লিফট আটকে গেছে, কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে ও চোখের সামনে থেকে যাচ্ছেই না। বার বার ওই চেহারা দেখা যাচ্ছিল, ওই বড় বড় চোখ, এমন ভয়ানক হয়ে গিয়েছিল ম্যাডামের চেহারা।
সৃষ্টি আমায় ফোন করেছিল, সাহায্যের জন্য চিৎকার করছিল। ও এমনভাবে চিৎকার করছিল যেমন ধরুন কোনো ভয়ানক আত্মা ওর পিছু নিয়েছে। লাশের আশেপাশে ঘাস আর মাটি পড়েছিল, আর সব জায়গায় মাটি মাটি পড়েছিল। আমি কিছু বুঝতে পারছিলাম না কি করব। তিন দিনে পাঁচটা খুন হয়েছে, পাঁচটা খুন। মুম্বাই, কেরালা, সিকিম, পাঞ্জাব, সব জায়গায় সে একই ঘাস, একই মাটি। সবাইকে মারার একটাই পদ্ধতি। সাহস হলো কি করে এখানে আসার? দ্রুত মৃত্যুকে আলিঙ্গন করো, আর মরার পরে আমাদের কাছে আসো। ভয় পেও না, এসব তো এখানে হয়েই চলেছে। যদি এটা কোনো মানুষের কাজ হতো, তাহলে আমি তোমাদের বলতামই না শুটিং এর জন্য। আমার ওই শক্তিটা চাই। এখানে যতজন লোক ছিল তারা সবাই একে অপরকে জানতো। এই শক্তি মেরেছে মোহনকে। মোহনের বাড়িতে যাও। আপনারা মোহনের বন্ধু? আগে কিছুটা ওরকমই ভেবে নিন। কি সাংঘাতিকভাবে মেরেছে ওকে, কিন্তু মাটি, ঘাস, এসব এটিএম এর ভেতর কি করে এলো? আন্টি, আন্টি, আমাদের মনে হয় যে কোনো অদ্ভুত শক্তি আছে। মানে? হাস, এই ফটো দেখেছো তুমি? ও মাই গড, কি হলো? এরা তো মোহনের বন্ধু। ওকে আন্টি, এই হলো বিম্মি, ঋত্বিক, এরা তো সবাই মারা গেছে। কি? এরা সবাই মারা গেছে? আন্টি, এই এই মেয়েটাকে? এই তো প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা? কিন্তু মোহনের কাল ওর সাথে দেখা হওয়ার কথা ছিল, কালকে দেখা করার ছিল। এই প্রিয়াঙ্কা কোথায় থাকে আন্টি? বিকাশ, বিকাশ তুমি কোথায়? আমার খুব ভয় লাগছে, প্লিজ তাড়াতাড়ি এসো। পাঁচ মিনিট বিকাশ, ইউ নো আমার কি অবস্থা হচ্ছে। আমি ঘরে একা থাকতে পারবো না বিকাশ, প্লিজ প্লিজ কাম। আর আর আমাকে এখান থেকে বাইরে নিয়ে চলো বিকাশ, প্লিজ। ওকে, লাভ ইউ টু, তাড়াতাড়ি এসো। ওকে বাই। ওখানে মনে হয় কেউ নেই।
আজ হাওয়া খুব জোরে বইছে। এখন প্রিয়াঙ্কার শরীর কেমন আছে? ডাক্তার তো বলেছে ও ঠিক হয়ে যাবে, যদি বিকাশ ঠিক সময় না আসতো জানি না আমার মেয়েটার কি যে হতো। বিকাশ? প্রিয়াঙ্কার হবু বর খুব ভালো ছেলে, ওর চোটটা খুব গুরুতর, এই মুহূর্তে কোমাতে আছে। ও, আমার মনে হচ্ছে যে বিকাশই প্রিয়াঙ্কার প্রাণ বাঁচিয়েছে। আপনারা তো নিশ্চয়ই জানেন যে প্রিয়াঙ্কার বন্ধুদের উপরও ঠিক এমনই হামলা হয়েছে, আর ওদের সকলের মধ্যে একজনও বেঁচে নেই। আমি জানি, কে জানে কোন লোক বাচ্চাদের পেছনে হাত ধুয়ে অনবরত পড়ে আছে। আমাদের মনে হয় এ কোনো মানুষ নয়, বরং কোনো শক্তি। শক্তি যে এক এক করে প্রিয়াঙ্কা আর ওর বন্ধুদের নিশানা করছে। আপনি কি করে বলছেন যে এটা একটা শক্তি? আমরা এই বিষয় নিয়ে রিসার্চ করি। কিন্তু আমাদের সন্তানই কেন? হয়তো প্রিয়াঙ্কা এবং তার বন্ধুদের সঙ্গে আগে কিছু একটা হয়েছে। কোনো এমন ঘটনা আপনার মনে আছে যেটা ওদের অতীতের সাথে সম্পর্কিত? এরকম কোনো ঘটনার ব্যাপারে তো আমরা কিছু জানি না। মোহন আর প্রিয়াঙ্কা কলেজের খুব ভালো বন্ধু ছিল, কিন্তু হঠাৎ কি হয়েছে জানি না, কয়েক মাস ধরে ওরা কলেজ যাচ্ছিল না। কলেজ যাওয়া বন্ধ করে দিয়েছিল? কেন বন্ধ করেছিল সেটা তো জানি না, অনেক জিজ্ঞাসা করেছি আমরা, কিন্তু প্রিয়াঙ্কা আমাদের কখনো কিচ্ছু বলেনি। আচ্ছা, এটা কোন কলেজ? ইপসিতা স্কুল অফ ফাইন আর্টস। এক্সকিউজ মি, আপনারা দুজন একটু আমার সাথে ভেতরে আসুন প্লিজ। হ্যাঁ, এক্সকিউজ আস, চলো রেখা। আমি এখানেই আছি, আর তোমরা দুজন ওখানে গিয়ে দেখো। এখানে কেন? প্রিয়াঙ্কার শরীর তো ভালো হয়ে যাবে, তারপর হতে পারে যে সে অজানা শক্তি এখানে এসে ওকে হয়তো মারার চেষ্টা করবে, হয়তো আমি কিছু রেকর্ডিং করতে পারি। যদি ওই অজানা শক্তি ক্যামেরাতে ধরা পড়ে যায় তাহলে ভালো হবে। ঠিক আছে। হর্ষ, রাঘব, ও মাই গড, আমার অনেক দেরি হয়ে গেছে, আমাকে বাড়ি যেতে হবে, তা না হলে মা আর বাবা জেনে যাবে যে আমি কল সেন্টারে কাজ করি না। আমি বাড়ি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, শিগগিরই যাও। ঠিক আছে। আমার তোমাকে প্রয়োজন,
চলে এসো, চলে এসো আমার কাছে এসো যামিনী, আমার খুব ভয় করছে, প্লিজ আমার কাছে চলে এসো, আমার তোমাকে প্রয়োজন, চলে যাও এখান থেকে, চলে এসো, চলে এসো, আমি বলছি এখান থেকে চলে যাও, তোমাকে আসতে আসতেই হবে তোমাকে যামিনী, যামিনী, যামিনী মা, যামিনী দরজা খোলো মা, কি হয়েছে মা, এত রাত হয়ে গেছে চিৎকার করছিলে কেন? কিছু না বাবা, কিছুই তো না, ওই ওই রুমের মধ্যে আরশোলা ছিল তাই ওই জন্য চিৎকার করে ফেলেছি। রাত আড়াইটা বেজে গেল, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আড়াইটা বেজে গেছে, আই এম সো সরি, আজকে জানতেই পারিনি, ওই অফিসে এত এত কাজ ছিল এই জন্য দেরি হয়ে গেল। তোমার এই কল সেন্টারের জব আমার খুব একটা ভালো ঠেকছে না, আমি তোমাকে বারবার, প্লিজ এইমাত্র এলো, ক্লান্ত হয়ে গেছে, ওকে একটু বিশ্রাম তো করতে দাও, তুমি রিল্যাক্স করো মা। প্রিয়াঙ্কা, তুই ঠিক আছিস তো হর্ষ? তুমি দেখেছো ওই আত্মা? হ্যাঁ, ওর হাতটা দেখেছি। হাত? হাত? হ্যাঁ, মাটি আর ঘাসের দুর্গন্ধ আসছিল ওর থেকে। মাটি আর ঘাসের গন্ধ? করিডোরেও মাটি ছড়িয়ে পড়ে রয়েছে আর ঘাসও আছে। আর ওর জামা কাপড়? কিরকম জামা? একটা অদ্ভুত ধরনের স্কার্ফ পরেছিল আর একটা কোটও পরেছিল। একটা কথা তো পরিষ্কার, মারছে তো কিছু মানুষকেই, তাই তো তোমার আর বিকাশের প্রাণ নেয়নি। এবার তো কলেজে গিয়েই জানা যাবে যে আসলে ও কে। প্রিয়াঙ্কা, মোহন আর সবাই এই হোস্টেলেই থাকতো তাই তো? মনে হয় আমার তো কিছু জানা নেই, মনে হয়তো ওয়ার্ডেন ম্যাডাম জানেন এটা। কোথায় উনি? উনি উনি তো কিছু বলেনি না, পাথরের মতো চুপ করে থাকেন, চুপ। কোনো ব্যাপার না, আমরা তাও ওনার সাথে দেখা করতে চাই। দেখা করো। আমি নন্দিনী ম্যাডাম, এই কিছু বাচ্চারা আপনার সাথে দেখা করতে চায়। কারোর সাথে দেখা করব না আমি, কারোর সাথে না, বলে দাও ওদের চলে যেতে এখান থেকে, চলে যেতে। প্লিজ ম্যাডাম, দয়া করে দরজা খুলুন,
আমাদের আপনার সাথে দেখা করা খুব জরুরি। এটা কারো জীবন আর মৃত্যুর সাথে জড়িয়ে রয়েছে। প্লিজ দরজা খুলুন। দেখে নাও। কি চাই? আগে ওই 2007 এখানে প্রিয়াঙ্কা এখানে নাম নিও না, ওর নাম নিও না। সবাইকে আরামে ঘুম পাড়িয়ে দিয়েছে, সবাইকে আরামে ঘুম পাড়িয়ে দিয়েছে। ও কে? গিয়ে জিজ্ঞেস করো ওই মেয়েটিকে, ওই হয়তো বলেছে এসব করতে। ওকে সবাইকে মেরে ফেলবে, ও সবাইকে মেরে ফেলবে। কোন মেয়েটা? শ্যামা। শ্যামা? শ্যামা নাম ছিল ওর। নতুনই এসেছিল কলেজে ও। এখানকার যে মেডিসিনের কলেজ আছে তার স্টুডেন্টরা ওর র‍্যাগিং করে, বেচারিকে মর্গে পাঠিয়ে দেয়। বলে যে মরার পায়ের থেকে নম্বর নিয়ে আসতে। বেচারিকে এলেও ওখানে যা হয়েছিল ওর সাথে, ও মরতে মরতে বেঁচেছে। লিখে গেছিল, কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। বন্ধ হয়ে গেল এই কলেজও ওরই জন্য। এখন কোথায় আছে শ্যামা? আপনি কি জানেন কোথায়? ফ্যাশন ডিজাইনার হয়ে গেছে ও। কোথায়? পালিয়ে যাও, পালিয়ে যাও এখান থেকে, মেরে ফেলবে সবাইকে ও, পালিয়ে যাও। কিন্তু তার মানে শ্যামাই এই সব কিছু করাচ্ছে? হ্যাঁ, কিন্তু কি করে? এমন কোন শক্তি আছে যেটা শ্যামার জন্য কাজ করছে? চলো
নন্দিনী দেবী কি হলো? ইনি তো মারা গেছেন, এমনকি এখানেও সেই মাটি আর ঘাস রয়েছে। এই শামার সঙ্গে তো দেখা করতেই হবে, এবার ওই বলবে এই শক্তির ব্যাপারে। যা বলছি বুঝতে পারছো? আপনাকে কয়েকজন খুঁজছে। আমি এখনই আসছি। হাই, আমি শ্যামা। আপনারা আমাকে খুঁজছেন তো? সে একই স্কার্ফ, সে একই কাপড়। ইস্পিতা ইনস্টিটিউট অফ ফাইন আর্টস, নাম তো নিশ্চয়ই শুনেছেন আপনি। কে আপনারা? ওই কলেজের কোনো স্টুডেন্ট ছিল, মোহন, ঋতিক, প্রিয়াঙ্কা আর স্বাতি, এই সবাই এরা আপনার সিনিয়র ছিল, রাইট? ওদের সবাইকে কেউ নৃশংসভাবে খুন করেছে, মেরে ফেলেছে। মানছি যে র্যাঙ্গিং এর নামে আপনার উপর যা কিছুই হয়েছে সেটা ঠিক হয়নি, কিন্তু এখন যা কিছু হচ্ছে সেটাও ঠিক না। দেখুন, আমি কিছু বুঝতেই পারছি না আপনারা কি বলতে চাইছেন। কে তুলছে তোমার অপমানের প্রতিশোধ? এমন কোন শক্তি আছে বা আত্মা আছে যে তোমার কথায় এসব করছে? আত্মা? দেখুন না, আমি কোনো আত্মা বিশ্বাস করি, আর কোনো আত্মা আমার জন্য বদলা নিতে পারে না। ওর জামা কাপড় দেখেছি আমি। কার? ওই শক্তিটার, যে খুনের পর খুন করে চলেছে। এই ধরনেরই কাপড় পরেছিল। কি ধরনের? ঠিক যেমনটা তুমি পরে আছো, গলাতে ঠিক একই স্কার্ফ, ঠিক এই স্টাইলের জামা। এই ধরনের জামা? এই ধরনের জামা তো 6 মাস আগে আমি আমার ফার্ম হাউসে ফেলে এসেছিলাম, পানভেলে। ও, ফার্ম হাউসে। এইবার বুঝতে পেরেছি ওই ঘাস আর মাটি কোথা থেকে আসতো। শ্যামা, 1 মিনিট কাজ ছিল। এক্সকিউজ মি। সব কথা বলে নিয়ে সব কিছু লুকিয়েছে। আমার মনে হচ্ছে এই সব কিছু এই করাচ্ছে। আমাদের এর ফার্ম হাউসে যাওয়া উচিত, হয়তো ওখানে গেলেই জানা যাবে যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। বড় অদ্ভুত জায়গা এটা, চারিদিকে কেমন গাছমছমে ব্যাপার, মনে হয় কিছু হবে এখানে। মনে হচ্ছে এখানে কখনো কিছু ভালো হয়নি। শুনুন, আপনি কে? ভূষণ, এই ফার্ম হাউসে দেখাশোনা আমি করে থাকি দুর্ভাগ্যবশত। দুর্ভাগ্যবশত কেন? বেশি প্রশ্ন করো না, যদি প্রাণে বাঁচতে চাও পালাও এখান থেকে, আমিও পালাচ্ছি। দাঁড়ান, আপনিও কি ওই শক্তির ভয় পালাচ্ছেন? তুমি কি করে জানলে? সেই শক্তি যা একটার পর একটা মানুষকে মারছে। আসতে বলো, আসতে, যদিও শুনে ফেলে তাহলে কেউ বাঁচবে না। আমি বলছি পালিয়ে যাও এখান থেকে। আর তুমি জিজ্ঞেস করছো কে আছে? হ্যাঁ, আমরা জিজ্ঞেস করেই ছাড়বো,
যদি মরতেই চাও তাহলে শোনো, আগে কখনো হয়নি এরকম। মাঝরাত্রিতে যখন আমি একটা পাকদণ্ডে দিয়ে যাচ্ছিলাম, রক্ত এখানে, রক্ত মাংসের টুকরো এখানে মাংস কে খাচ্ছিল? এরকম নয় তো কোনো জানোয়ার? এর মানে ওই শক্তি কোনো আত্মা নয়, একটা কাকতাড়ুয়া। ওই পুতুল যেটা চাষিরা জমিতে লাগায় পাখিদের ভয় পাওয়ানোর জন্য? ওইটাই, ওইটাই যেটা মারছে সবাইকে। আর জামাটাও শ্যামারি পড়েছে, আর তার মানে শ্যামারি হাত আছে এই সবকিছুর পেছনে। কিন্তু আছে কোথায়? আপনাদের ঠিক পেছনের দিকের খেতে। চলো, আজকে তো ওকে আমি আমার ক্যামেরা রেকর্ড করেই ছাড়ব। যদি বাঁচতে চাও তো পালাও এখান থেকে। ওর সঙ্গে পাঞ্জা লড়ো না, রক্তের নদী বইয়ে দিচ্ছে ও, রক্তের নদী। চল।
নিজে নিজে ক্যামেরা চেক করো, দেখো কিছু রেকর্ড হয়েছে কিনা। কিন্তু এতে তো যেমনটা আছে তেমনটাই দেখাচ্ছে। এখন তো কোনো আত্মা নয়, বরং একটা সাধারণ কাকতাড়ুয়া। যদি আমরা এই রেকর্ডিং তখনই করি যখন খারাপ শক্তি এর মধ্যে ভর করে আর ও একটা খুনি রাক্ষস হয়ে যায়, তো শ্যামাই এটা বানিয়েছে। তাহলে হয়তো এটা শ্যামার কথাই শুনে নিশ্চয়ই। চল। আপনারা মানে আপনারা আমার ফার্ম হাউসে কি করছেন? কারণ আমরা তোমার ব্যাপারে সবটা জেনে গেছি শ্যামা, তোমার চৌকিদার ভূষণ আমাদের সব কিছু বলে দিয়েছে। আপনারা ওর কথা শুনবেন না, ও তো আজে বাজে বকতে থাকে। জানি না ওর কি হয়েছে, সারাদিন উল্টোপাল্টা স্বপ্ন দেখতে থাকে। হ্যাঁ, ও একটা স্বপ্ন দেখেছিল কাকতাড়ুয়ার। এই দেখো। এ ঠিক তোমার জামা কাপড়ই পড়ে রয়েছে। তুমি করিয়েছো না? তুমি মেরেছো না লোকদের? আমি? অদ্ভুত তো, আমি কেন ওদের খুন করাতে যাব? কলেজের ওই স্টুডেন্টদের থেকে বদলা নেওয়ার জন্য যারা তোমাকে র‍্যাগিং করেছিল। নাম নেবেন না প্লিজ। আমি কাউকে কাউকে খুন করাইনি, আমি কিছু করিনি, কিছু করিনি। যদি তুমি এসব না করিয়ে থাকো তাহলে এ কেন মারছে ওদের সকলকে যারা তোমায় কষ্ট দিয়েছিল? আমার আর কোনো বন্ধু ছিল না, একাকিত্ব আমাকে গ্রাস করত। একদিন জানি না তুমি যদি না থাকতে আমার কি হতো বন্ধু। একদিকে আমার মা বাবা যারা আমাকেই খালি দোষ দিতে থাকে, কেন আমি এত দূরে একটা ফার্ম হাউসে এসে থাকি, আর অন্যদিকে অন্যদিকে এই কলেজের স্টুডেন্টগুলো যারা আমার জীবন নষ্ট করে দিয়েছে, নিজেদের খুশির জন্য আমার জীবন তছনছ করে দিয়েছে।
আমার শরীর যে আমার এত পরোয়া করে। আমি কি করে বুঝব যে এই পুতুলটা সত্যি আমার কথা শুনে নেবে, আমার জন্য এক এক করে সবাইকে মেরে ফেলবে? এ যা কিছু করছে তোমার জন্যই করছে, তাই না শ্যামা? তোমার কষ্টদায়ক অশ্রু ওকে একটা জীবন প্রদান করেছে। হয়তো ও তোমার মতো একলাই ছিল, হতাশ ছিল, আর যখন তুমি এতটা আপন ভেবে ওকে তোমার কাপড়টা পরালে, তখন হয়তো হয়তো তোমার অস্তিত্বের একটা টুকরো ওর ভেতরে চলে গেছে। আর ও এইসব কিছু করছে তোমার বন্ধুত্বের জন্য। যে দুঃখ ওই লোকগুলো তোমাকে দিয়েছিল, এ তার প্রতিশোধ নিচ্ছে। কিন্তু আমি তো এগুলি সব ভুলে গেছি, আর আমি এটা কখনোই চাই না যে ও আমার জন্য কারোর জীবন নিক। শ্যামা, শুধু তুমি আটকাতে পারো ওকে, কারণ ও শুধু তোমার কথাই শুনবে। এই আওয়াজ কোত্থেকে আসছে? এই আওয়াজ ও দিয়েছে? এ করেছে? মনে হচ্ছে তোমার যন্ত্রণা এখনো ভুলতে পারেনি ও। এগিয়ে আসছে। শ্যামা পেছনে চলে যাও, শ্যামা পেছনে চলে যাও। এটা কি করছো তুমি? ছোবে না ওকে, একদম ছোবে না। রাঘব!
রাঘব, রাঘব, এটা কি করছো? প্লিজ প্লিজ ওদের বেরো না, ছেড়ে দাও ওদের। বেচারি, আমাদের বাঁচাবার জন্য ওর নিজের প্রাণ দিয়ে দিল। এর বন্ধুত্বই হচ্ছে ওর একমাত্র মৃত্যুর কারণ। For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.